অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই টেবিল ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটির জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন, তার নামটি আমার মনে নেই। যাই হোক, আপনার যদি কোনো ডিজাইনের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা আজকে শিখব এই টেবিল ক্যালেন্ডার ডিজাইনটি কিভাবে তৈরি করা যায়। তো মূলত এটা হচ্ছে মোকআপের মাধ্যমে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করব এবং প্লাস কিভাবে মোকআপ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেইন র ফাইল। তো এই এই যে ডিজাইনটা আছে এটাকে আমরা একটা পাশে রেখে সম্পূর্ণ ডিজাইনটাকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে আপনি এদিক থেকে ফাইলে যাবেন। ফাইল থেকে নিউতে গিয়ে এখানে যে মেজারমেন্টটা নিয়ে নেবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই ইঞ্চিতে নেবেন। এখানে হচ্ছে ওয়াইডে দিবেন হচ্ছে আপনি 20.500, এদিকে আমি 500 দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আপনি হাইটে দিবেন হচ্ছে 11.653, জাস্ট এই সাইজটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু এইটার মধ্যে রেখে কাজ করব, সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমাদের এদিকে সাইজটা দেওয়া আছে 20.500 এবং 11.653। অবশ্যই এই মেজারমেন্টটা একটু ফলো করবেন, তাইলেই হয়ে যাবে। এবার এদিক থেকে আমি ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের এইদিকে এই ক্যালেন্ডারের সাইজের একটা এখানে শেপ চলে আসবে। এবার আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো এখান থেকে প্রথমে আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। লক করার পর প্রথমে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে তৈরি করা শিখবো, তাইলে আমরা সহজে কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে এই শেপটাকে তৈরি করে নিচ্ছি। এটা একদমই ইজি, এই জন্য এটা থেকেই শুরু করতেছি, কারণ আপনারা যাতে বেশি ঝামেলা মনে না করে। তো প্রথমে আমি এখানে একটা শেপ নিয়ে আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই নিচের অংশটাতে একটা ক্লিক করে আমাদের যে লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চেপে আমি এটাকে হালকা একটু এরকম অ্যাঙ্গেল করে নিব। দেন আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই যে এখানে একটা ডিজাইন ব্যবহার করেছি এটা কিভাবে তৈরি করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এদিক থেকে যাব প্যান টুলে। প্যান টুলে যাওয়ার পর আমরা হচ্ছে এদিক থেকে কিছুটা অংশ ফাঁকা রাখব, কারণ এইদিকে হচ্ছে বাইন্ডিং করা হয় আমাদের ক্যালেন্ডারটা, এজন্য আমরা একটু উপর থেকে ফাঁকা রাখব। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে আমরা শিফটটাকে ধরে রেখে আমরা সরাসরি এখানে চলে আসব। আমি এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমি একটু অ্যাঙ্গেল করে আমি এটাকে এখানটাতে নিয়ে আসব, তারপর এখানে, তারপর এখানে। এবার এখান থেকে আমি এই অংশটাকে সিলেক্ট করে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি এবং এটাকে আমরা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটু বড় ছোট করে নিতে পারি। তা আমি জাস্ট এতটুকু করে নিলাম এবং এদিক থেকে আমি এটাকে স্ট্রোক কালার করে দিলাম। আমি স্ট্রোকটাকে প্রয়োজন একটু মোটা করে নিচ্ছি, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। এবার আমরা যাব ফাইলে। ফাইল থেকে হচ্ছে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আমার ছবি আমার ক্যালেন্ডারে ব্যবহার করার জন্য। এবার এখান থেকে আমি সরাসরি এটাকে এইখানে নিয়ে রেখে দিব, যে অংশটা আমার রাখলে ক্যালেন্ডারের জন্য দেখতে ভালো লাগবে। তা আমি এতটুকু রেখে দিলাম এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিব। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে যে শেপটা নিয়েছিলাম সেটাকে টেনে এখানে নিয়ে আসছি, অবশ্যই এই শেপটা যদি এই ছবিটার উপরে থাকে তাহলে কিন্তু আপনার মেক ক্লিপিং মাস্কটা কাজ করবে। তো এবার আমি এটাকে এখানটাতে রেখে দিচ্ছি, আমার এখানে রেখে দিলেই হয়ে যাবে। এবার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেখেন আমার এখানে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা আমাদেরকে দিতে হবে। তো এটার জন্য আমি প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব, এরপরে ইফেক্টে যাব, তারপরে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। এবার এখানে যে ফর্মুলাগুলি দেওয়া আছে যেমন অপাসিটি 75, এক্স অফসেটে 0.1 ইঞ্চি, ওয়াই অফসেটে সেম এবং ব্লারে হচ্ছে 7,
এইটা আপনাদের ডিফল্টভাবে থাকবে, আপনি এটাকে জাস্ট ওকে দিয়ে দিলে আপনার এখানে শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমাদের এদিকে যে ইসলামী ব্যাংকের জন্য আমরা যে ক্যালেন্ডারটা বানিয়েছি সেই ইসলামী ব্যাংকের লেখাটা আমরা এখানে লিখে নিতে চাই। তো এটার জন্য আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি ফন্টটাকে একটু পরিবর্তন করে নিচ্ছি। আমি এখান থেকে এরিয়াল ফন্টটা দিয়ে আমি তৈরি করব। তো আমি এখান থেকে এরিয়াল বোল্ডটাকে নিয়ে নিলাম এবং আমি এখান থেকে ইসলামী ব্যাংক এলটিডি, জাস্ট আমি ইসলামী ব্যাংক লিমিটেডটা লিখে নিলাম। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এটাকে এখানটাতে রেখে দিব এবং আমি এখানে গ্রিন কালার করে দিব। তা আপনারা অনেকেই জানেন যে ইসলামী ব্যাংকের যে কালারগুলি থাকে সেগুলি বেশিরভাগই গ্রিন কালার, সেজন্য আমি সিমিলার টাইপেরই রাখার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের মতো করে যেই কোম্পানির জন্য বা যেটার জন্য আপনি বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি বানিয়ে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা এদিকে দুইটা কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে রেড কালার এবং একটা হচ্ছে গ্রিন কালার। এটা জাস্ট নর্মালি আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে সোজা করে এইভাবে একটা লাইন নিয়ে নিব এবং স্ট্রোকে আমরা রেড কালারটা দিয়ে স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম। তারপরে এটাকে আমরা সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখান থেকে এই গ্রিন কালারটাকে দিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে আমাদেরকে এখানকার কাজটা যেহেতু শেষ হয়ে গেল, এরপর হচ্ছে আমাদের এইদিকে এই যে ইসলামী ব্যাংকের আমরা একটা লোগো ব্যবহার করেছি, যেহেতু আমরা ইসলামী ব্যাংকের জন্য আসলে উদ্দেশ্য করে বানিয়েছি সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের লোগোটা বানিয়ে নিয়েছি। আপনার যেই কোম্পানির জন্য বানিয়ে নিয়েছেন সে কোম্পানির লোগোটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমরা এদিকে একটা রোলার নিয়ে নিব যাতে আমাদের এই সমান সমান সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করতে পারে। তো আমরা আবারও ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম এবং ইসলামী ব্যাংকের যেই পিএনজি যে লোগোটা আছে সেটাকে আমি এখানে সুন্দর করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার আপনি প্রয়োজন অনুযায়ী আপনার এটাকে বড় ছোট করে নেবেন। এরপর হচ্ছে আমরা আবারও টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে এখান থেকে আমি সুতো নিয়ে এমজি লিখে নিব, সুতো নিয়ে এমজি বোল্ড কন্ট্রোল অল্টার বি, এবার আমি ইসলামী ব্যাংকটা লিখে নিব। তা আমি এবার ইসলামী ব্যাংকটা লিখে নিয়ে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিয়ে সুন্দর করে এটাকে এইখানে রেখে দিলাম এবং যথারীতি যে কালারটা ব্যবহার করার কথা সেটাই আমি এখানে ব্যবহার করলাম। এরপর হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইন শিখুন, যেহেতু আমাদের এই নামে একটা পেজ ছিল এখন আর সেটা নাই, তো আমরা এই লেখাটাকে লিখে দেবো। জাস্ট আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন শেখার পারপাসে এটা করতেছি সেক্ষেত্রে আমি এখানে এই লেখাটাকে অ্যাড করে দিব। তো আমি এখান থেকে টাইপ টুলে গিয়ে গ্রাফিক ডিজাইন শিখুন জাস্ট লিখে দিলাম। এবার এখান থেকে এটাকে বড় করে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে এখানে বসায় দেব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় বাংলা লেখা লিখতে গেলে আসলে অত কিছু খেয়াল থাকে না, বানান ভুল হইতে পারে, ওইটা বিষয়টা একটু খেয়াল করবেন, যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তো এখানে হচ্ছে এখন আমরা এই লেখাটা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখন এই যে ক্যালেন্ডারের মেইন যেই ঘরটা সেইটা, তো এইটা আজকে আপনাদেরকে এতটাই সহজে দেখিয়ে দিব যেটা আপনারা এর আগে হয়তো বা কখনো দেখেন নাই। তো এটার জন্য হচ্ছে আমরা ইন্টারনেটের একটু সুবিধা নিব। তো এখানে আমাদের যে ক্যালেন্ডারের যে এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে লিখতে হয় বা কিভাবে সাজাইতে হয় সেটা নিয়ে কিন্তু আমার দুই তিনটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আর যদি কপি পেস্ট করতে চান তাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, এই লেখাটা পর্যন্ত আর কি। তো আমরা এখন গুগলে চলে আসলাম, গুগলে চলে আসার পর এখানে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে timeanddate.com, আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে এখানে চলে আসতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 2023টাকে সিলেক্ট করে দিব এবং আমি এখান থেকে এখন যেহেতু মে মাস চলতেছে আমি এখান থেকে এই লেখাটাকে সম্পূর্ণটা অথবা জানুয়ারিটাকেও আমি নিতে পারি, আমি এখান থেকে ধরেন এই সম্পূর্ণটাকে কপি করব। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করব, এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব।
পেস্ট করার পর এই যে দেখেন এটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এবার আমি শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিব এবং এটাকে আমার নির্দিষ্ট অনুযায়ী আমি এটাকে রেখে অল্টার ধরে আমাদের যে ডাউন অ্যারো কি আছে সেটাকে চেপে একটু ফাঁকা ফাঁকা করে নিব, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। ওকে, এটাকে এখানে নিয়ে নিলাম। এবার আমরা চাইলে এটার ফন্টও কিন্তু পরিবর্তন করতে পারবো। টাইপ টুলের মাধ্যমে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে আপনি এরিয়াল, বোল্ড বা যে কোনো ধরনের আপনি ফন্ট কিন্তু এখানে সিলেক্ট করতে পারে। তো আমি এখান থেকে এরিয়াল বোল্ডটাকে দিয়ে দিচ্ছি, এটা একটু মোটা মোটা মনে হয়। ওকে, তো এবার হচ্ছে এদিকে আমরা আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি এবং এখানে আমরা একটু কালার করব। আমরা একটু কালার করলে এটা দেখতে আমাদের ভালো লাগবে, এই জন্য আমি একটু কালার করে নিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তবে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি যখন অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর এই লেখাগুলি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলিতে অনেক সময় ব্যয় হয়। সেক্ষেত্রে আপনি গুগলের সাহায্য নিয়ে কপি পেস্ট করে আপনি এখান থেকে এটাকে এভাবে করে সাজিয়ে নেবেন, জাস্ট তেলেই হবে। ওকে, তো এবার আমাদের এখানকার কাজটা শেষ হয়ে গেল। এবার আমরা লেখাটাকে একটু নিচে দিয়ে আমরা এই লেখাটাকে আর একটু নিচে দিয়ে দিলাম এবং এদিকেও আমরা তিনটা লাইন ব্যবহার করেছিলাম জাস্ট আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য। আমরা এখান থেকে প্রথমে রেড কালারটা নিয়ে নিলাম, একটু মোটা করে দিচ্ছি। আমি আর একটু উপরে তুলে একটু জুম করে কাজ করবেন, তাহলে আপনারা প্রপারলি আসলে কাজটা সম্পর্কে বুঝতে পারবেন। তো এবার আমি মাঝখানেরটাকে আমি এই কালারটা দিয়ে নিলাম। এবার আমাদের এই দিকের কাজটা শেষ হয়ে গেল। এবার আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এদিক থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এরকম একটা বৃত্ত নিয়ে আমি এই কালারটা হচ্ছে ফিল কালার দিয়ে জাস্ট এটাকে হালকা একটু রাউন্ড করে দেব। এরপরে হচ্ছে আমি এদিক থেকে টাইপ টুলের মাধ্যমে 05 লিখে দিলাম। ধরেন আমরা এদিক থেকে মে মাসের জন্য এটাকে তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা এদিকে 05 দিয়ে আমরা হোয়াইট কালার করে দিলাম এবং এটাকে একটু মিডল করে নিব। এবার টাইপ টুলের মাধ্যমে আমি এখানে মে 2023 লিখে নিলাম এবং এখান থেকে এটাকে সরাসরি এখানে নিয়ে রেখে দিব এবং এটাকে রেড কালার দিয়ে দিব। এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে, কিন্তু মোটামুটি আমাদের ক্যালেন্ডারের প্রায় 99% কাজই কিন্তু শেষ। এবার এই অংশটা অনেকটাই ফাঁকা রয়ে গিয়েছে, এটার জন্য জাস্ট সিম্পল আমরা একটা ডিজাইন এখানে অ্যাড করতে পারি। এটার জন্য আমরা এখান থেকে প্রথমে রেড কালারটা দিয়ে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, তারপর এখান থেকে এটাকে একটু কপি করে এখানে কন্ট্রোল ডি তিনটা শেপ নিলাম। এবার মাঝখানেরটাকে আমরা হালকা একটু বড় করে দিব এবং এইভাবে করে তিনটাকে ধরে আমি জাস্ট এটাকে এখানে রেখে দিয়ে ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব, তাইলে এটা একটু সূচালো টাইপের হবে। তো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইনের সম্পূর্ণ কাজটা। তো এখানে আমরা চাইলে আরও অনেক ডিজাইন অ্যাড করতে পারি, যেহেতু এটার একটা রিকোয়েস্ট ছিল সেক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে একটা ড্যামো ধরিয়ে দিলাম, দেন এইটার মতো করে আপনি তৈরি করতে পারবেন। এখানে আহামরি কিছু দেখানোর কিছু নাই, কারণ ক্যালেন্ডার ডিজাইন খুবই সহজ। যে প্রসেসিংগুলি দেখাই দিলাম এগুলি মেনে কাজ করলে আপনি সহজে করতে পারবেন। এবার হচ্ছে আমাদের মোকআপের পালা। মোকআপ করার জন্য আমরা ফটোশপে আসলাম, আমাদের আগের মোকআপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে এই মোকআপটাকেই ওপেন করে নিব। এবার এখান থেকে আমরা এই যে ক্যালেন্ডার পেজ নামের যে অপশনটা আছে এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরপর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবেন, এরপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেবেন। আপনি সম্পূর্ণটা সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট ফটোশপের এখানে নিয়ে আসবেন। তো এখানে আমাদের এই পেজটা আসতে একটু লেট হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো আমাদের এটা একটু আসুক, তো আমাদের এটা চলে আসলো। এবার হচ্ছে আমরা আমাদের যে ডিজাইনটা আছে এটা আমাদের মন মতো করে আমরা এখানে সেট করে নেব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি শিফটটাকে ধরে রেখে আমি এখানটাতে একটু এটাকে এইভাবে বড় করে সেট করে নেব।
জাস্ট এভাবে করে আমি সেট করে নিব। এরপর এই দিক থেকে টিক মার্ক দিয়ে দিব, দেন আমাদের যে ক্যালেন্ডার ডিজাইনটা আছে সেটা মকআপের মধ্যে চলে আসছে। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাস প্রেস করব, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাস প্রেস করব। এবার আমরা এই ট্যাবে চলে আসলে দেখেন আমাদের মকআপটা তৈরি হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক করে দিচ্ছি, তাইলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন ফাইনালি আমরা কিন্তু একটা ডেস্ক টেবিল ক্যালেন্ডার ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।